প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাদারগঞ্জের ধলিবন্দ কোড়েচুরা ইউনিয়ন থেকে। ইতিমধ্যে আমরা একটি বড় ঘোড়া দেখাবো। দেখেন, আমাদের বিকো ভাই তিনি চমৎকার একটি খামার করেছেন, খামারে বেশ কিছু নতুন অতিথি নিয়ে এসেছেন। আমরা সেই অতিথি সম্পর্কে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো। যারা আসলে ঘোড়া প্রেমী, যারা ঘোড়াকে ভালোবাসেন, তাদের জন্যই আজকের এই নতুন ভিডিও। মূলত আমরা এই রমজানের মধ্যে ছুটে এসেছি আমাদের এই বিকো ভাইয়ের বাড়িতে। আচ্ছা বিকো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, বেশ কিছু নতুন মুখ দেখতেছি, কবে নিয়ে আসছেন এগুলো? আনছি তো মনে করেন এক সপ্তাহের মতো হয়, এক সপ্তাহের মতো নিয়ে আসছি নতুন মাল আর কি। এই যে ঘোড়া দেখতেছেন, এই ঘোড়া সম্পর্কে, এটা আসলে কি জাতের ঘোড়া? এটা ইন্ডিয়ান মারোয়ারি, ইন্ডিয়ান মারোয়ারি জাতের ঘোড়া না? আচ্ছা, এটা কি কয় সাল? দুই দাঁত বয়স, দুই দাঁত হয়ে গেছে। আর কি অবস্থা? উচ্চতা 61, 61 উচ্চতা, একটা স্কেল 61, জি। আচ্ছা, আর এটির হাত পা গুলার কি অবস্থা? হাত পায়ে ভালো, হাত পায়ের কোনো সমস্যা নেই, আল্লাহর তাই না? সব ভালো, সব দিক দিয়ে ভালো, আল্লাহর সব দিক দিয়ে ভালো। আচ্ছা, আর এটার এই যে, এ তো রেসিং ঘোড়া, তাই না? রেসিং ঘোড়া, ইন্ডিয়াতে বয়স কেমন হতে পারে? বয়স আনুমানিক 3.5 বছর, দুই দাঁত বয়স হয়েছে, দুই দাঁত বয়স। আচ্ছা ভাই, এই যে ঘোড়াগুলো জানিয়ে আসছেন দপটে বলতেছেন, তাই না? এই ঘোড়াটা আসলে যে এক দেশ থেকে আরেক দেশে আপনারা জানিয়ে আসছেন, বৈধভাবে তো নিয়ে আসছেন? হ্যাঁ, বৈধভাবে নিয়ে আসছি। ₹5,50,000 যাচ্ছেন। আচ্ছা, এগুলোটার মানে কোন আলোচনার সুযোগ আছে কিনা, বা কত হলে ছাড়? সুযোগ আছে, আলোচনা করার সুযোগ আছে, কেউ নিতে চাইলে সুযোগ আছে। ঘোড়া দেখে তারপরে সে, জি, ঘোড়া দেখে বাস্তবে দেখবো, দৌড়াই দেখবো, দেখে সেটা তার বাদে কথা বলবো। মানে অসুস্থ কিনা, জি 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 জি, খাবার দাবার কেমন খায়, সব দেখবো, খাবার দাবার চলাফেরা সব দেখে নিবো, সব দেখে তারপরে, হ্যাঁ সব দেখে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এই যে নিয়ে আসছেন ঘোড়া, যে আপনি যে খামার রাখছেন, কি কি খাবার খাওয়াইতে হয় প্রতিদিন? বর্তমানে খাওয়াইতেছি চারটা ভুসি গুঁড়া, আর যে খের ছোটো ছোটো করে খের কেটে খাওয়াইতেছি। হ্যাঁ, তারপরে এত গোলা গোড়া নিয়ে আসছেন, সিজনের কারণে নিয়ে আসছি। হ্যাঁ, সামনে সিজন বাজবো, খেলা বাজবো, হ্যাঁ আগে ভাগে নিয়ে এসে রেডি করবো, খেলার মেডে যাবো। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার ঠিকানা, ফোন নাম্বারটা দিবেন। আচ্ছা, আমার আমার গ্রামের নাম হলো ধলিবন্দ, থানা মাদারগঞ্জ, ইউনিয়ন করিচুরা 2 নং করিচুরা ইউনিয়ন, জেলা জামালপুর। ফোন নাম্বারটা বলবেন। 01765404682। এই নাম্বারে যোগাযোগ করবো, আপনার আসবে, দেখবে, তারপর সংগ্রহ করতে। জি 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 জি, এই নাম্বারে ইমো করাও আছে, ইমোতেও দেখতে পারবো, অসুবিধা। দর্শক, আমরা কথা বলতেছিলাম আমাদের আমিনুল ইসলাম বিকো ভাইয়ের সাথে, জানাচ্ছিলেন আসলে যে তার ঘোড়াগুলো নিয়ে আসছে, এগুলো তিনি কেনাবেচা করতে, দেশ সওয়ারি ঘোড়া ঘুড়সওয়ারি, তিনি এসব ঘোড়াগুলো বিক্রি করতে আগ্রহী, যেহেতু এতগুলো ঘোড়া তিনি নিয়ে এসেছেন, সবগুলো ঘোড়া তিনি খামারে রাখতে পারবেন না। বিদায় আসলে যারা ঘোড়া কিনতে আগ্রহী, তার ফোন নাম্বারটি আমরা দিয়েছি, তার ঠিকানা দিয়েছি, তার সাথে যোগাযোগ করে বা আমাদের সাথে যোগাযোগ করে তার খামারে আসতে পারেন, তার ঘোড়াটি আপনি কিনতে পারেন। আচ্ছা বিকো ভাই, আরেকটা কথা আপনার সাথে বলবো, যদি আমাদের এই ভিডিও দেখে কেউ ঘোড়া কিনতে আসে, তাহলে কী ধরনের ডিসকাউন্ট দিবেন বা কী ধরনের আলাদা ছাড়ের সুযোগ আছে? সব ছাড়ের সুযোগ আছে, থাকা খাওয়ার সমস্যা নেই, সুযোগ আছে। তার বাদে দেহার বাদে গাড়ি আমি আন্দোলন করে দিব, গাড়িতে নিজে পৌঁছাই দিব, সমস্যা নেই। হ্যাঁ, পৌঁছাই দিয়ে আসবো, অসুবিধা নেই। আর যদি এরা গাড়ি নিয়ে আসে, তাও পৌঁছাই দিব, সমস্যা নেই। দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমাদের পেজের সাথেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।